শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এর 102তম পার্ট। এর আগে 101টা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে, যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব, দেখতেই পাচ্ছ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে লেখা হয়েছে এবং এগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেমন হোয়েন, যেমন হোয়ার, যেমন হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে কিভাবে করা যেতে পারে এবং কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সেগুলো নিয়েও আলোচনা করা হবে। তো এখানে একটা কথা বলে দিই, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদিগুলো অনেক সময় রিলেটিভ অ্যাডভার্ব বা এক্সক্লেমেটরি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সে নিয়েও ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম বাক্য দেখো কি বলছে, তুমি কখন বাজারে যাও, প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো এই ধরনের বাক্য করবার আগে আমরা একটু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাওয়ার চেষ্টা করব। শুধু একটু বলে রাখি, এই যে কখন রয়েছে, এই কখনের জন্য আমরা একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আনবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কখনের জন্য আমরা হোয়েন আনবো। তো এই ক্ষেত্রে দেখো কিভাবে এইটাকে একদম বেসিক জায়গা থেকে, একদম ভিত্তিপ্রস্তর থেকে এটাকে করে নিয়ে সেন্টেন্সটাকে দাঁড় করানো যায়। দেখো প্রথম আমি এই বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম বা বিবৃতিদায়ক বাক্য করলাম, ঠিক আছে। ইন্টারোগেটিভটা আমি পরে করছি। তোমরা জানো সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো তুমি বাজারে যাও, এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে তার ট্রান্সলেশনটা এইরকম হবে, ইউ গো টু মার্কেট, ঠিক আছে। আচ্ছা একটু আগে তোমাদের যে বললাম সেন্টেন্স যে পাঁচ প্রকার, ওটা সেন্টেন্সের ফাংশন অনুযায়ী, আরও অনেক রকম ব্যাপার আছে তো সেগুলো পরে আলোচনা করা যাবে। তাহলে ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও, এইটা দেখো কোন টেন্সে রয়েছে, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই না। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, গো টু মার্কেট, এই গোটা দেখো দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এইবারে দেখো এই সেন্টেন্সটা ইউ গো টু মার্কেট, এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্সেও রয়েছে, তাই না। এইবারে এইটাকে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো সেটা একটু খেয়াল করো। এই যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বটা বাইরে টেনে আনলেই ইন্টারোগেটিভ করা যায়। যখন অক্সিলারি ভার্ব থাকবে না, তো অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এই সবগুলো যদি থাকে, হ্যাভ, হ্যাজ, এইসব থাকলে বাইরে টেনে আনলেই সেটা হয়ে যাবে। কিন্তু যখন অক্সিলারি ভার্ব নেই তখন কি করব। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটু আগে বললাম যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন তার মধ্যে থেকে আমরা ডু অথবা ডাসকে বাইরে নিয়ে আসব। যদি ভার্বের সাথে ইএস থাকতো বা এস থাকতো তাহলে আমরা ডাজ নিয়ে আসতাম, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নেই জাস্ট আমরা ডুকে বাইরে আনবো। দেখো কীভাবে হচ্ছে, ডু ইউ গো টু মার্কেট, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর আবার মানেটা হয় তুমি কি বাজারে যাও। তাহলে দেখো এই যে গো ভার্বটা রয়েছে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই আমরা এর জন্য ডু ভার্ব আনলাম। যদি এখানে ওয়েন্ট থাকতো তাহলে ডিড আনতাম, যদি গোস থাকতো তাহলে আমরা ডাজ আনতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আর কিছু করিনি, কিন্তু এই গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তার জন্য ডু এনেছি, তারপরে বাক্যটা যেভাবে আছে সেইভাবে বসিয়ে দিয়েছি জিজ্ঞাসা চিহ্ন। অন্য ক্ষেত্রে কীভাবে অন্যটা হবে সেটা নিয়েও পরে আলোচনা হবে, এইটা নিয়ে আগে করে নিই। এইবার দেখো এই যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা করলাম, দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মানেটা দাঁড়াচ্ছে তুমি কি বাজারে যাও। যদিও এই বাক্যটার ইন্টারোগেটিভ এইরকম হয় না, এর ইন্টারোগেটিভ করতে গেলে এটাকে নেগেটিভ করতে হয়, ডু ইউ নট গো টু এরকমভাবে বা ডোন্ট ইউ গো টু এরকমভাবে করতে হয়। যাই হোক সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা মূল যে আমাদের ট্রান্সলেশন সেইখানে যাচ্ছি। তাহলে দেখো এই যে যে ডু ইউ গো টু মার্কেট এই সেন্টেন্সটা, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লেখা হয়েছে এর সঙ্গে শুধুমাত্র আমরা জুড়ে দেবো হোয়েন, তুমি কখন বাজারে যাও। তাহলে এই কখনের জন্য আমরা হোয়েন জুড়বো, তারপরে দেখো ডু ইউ গো টু মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইরকমভাবে আমরা অন্য ট্রান্সলেশনগুলোও করতে পারবো এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। দেখো পরেরটা, তুমি কখন স্কুলে যাও। তো এইখানটাতে তুমি কখন স্কুলে যাও এটা তো আগে হয়ে গেল। তো দেখো হোয়েন কীভাবে করছি আমরা, আগেরটা যেটা হলো সেটা হচ্ছে তুমি কখন বাজারে যাও, এটা হচ্ছে তুমি কখন স্কুলে যাও। দেখো তুমি কখন স্কুলে যাও এটা কীভাবে করবো আমরা, তাহলে কখন এই যে শব্দটা রয়েছে এর জন্য আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানবো সেটা কি, সেটা হচ্ছে হোয়েন। তাহলে দেখো হোয়েন হলো, ঠিক আছে।
তারপরে তুমি কখন স্কুলে যাও? আগেরটা ছিল বাজার এবং স্কুল সবই এক, তাহলে হোয়েন ডু ইউ গো টু স্কুল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের বাক্য দেখো, সে কখন এখানে আসে? নিশ্চয়ই ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো কিভাবে করা যেতে পারে। প্রথম যেটা তোমরা করবে, একটু হিন্টস দিয়ে দিই, সে কখন এখানে আসে তোমরা এইভাবে করে নাও। এই কখনটাকে মনে করো নেই, এটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে ট্রান্সলেশনটা আগে করো, ঠিক আছে? তাহলে সে রয়েছে এই সাবজেক্টটার জন্য আমরা হি অথবা সি যে কোনো একটা সাবজেক্ট আনতে পারি। তারপরে আসে এর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এটা তোমাদের টেন্স যখন করিয়েছিলাম তখন বলেছিলাম টেন্সের ভিডিওগুলো সম্পর্কে, যদি তোমাদের আইডিয়া না থাকে বা টেন্স সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে টেন্সের ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, হি বা সি কামস হিয়ার মানে সে আসে এখানে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিদায়ক বাক্য। এই বাক্যটাকেই আমরা কি করব, এই বাক্যটাকে আমরা করব হচ্ছে প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ভার্বের সঙ্গে কি রয়েছে, এস বা ইএস যুক্ত রয়েছে, তাহলে আমাকে ডাজ নিয়ে আসতে হবে, তাই না? দেখো, যখনই আমরা ডাজ আনবো তখন ডাজ আনলাম, আনার পরে সাবজেক্ট হি বা সি যে কোনো একটা হবে। পরীক্ষায় এরকম দুটো কিন্তু লেখা যাবে না, যে কোনো একটা, আমি জাস্ট দুটোই হবে বলে লিখেছি। এরপরে দেখো, যেহেতু আমরা ডাজ লিখেছি তাই এই এসটার ব্যবহার এর পরে আর হবে না, এস আর পরে লিখবো না। দেখো এখানে কাম লিখেছি, কামস কিন্তু লিখিনি, ঠিক আছে? তারপরে হিয়ার এবারে দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানেটা কি দাঁড়াচ্ছে, মানে হচ্ছে সে কি এখানে আসে। আবার বলছি, সে এখানে আসে কখনটা বলেছিলাম এখানে ধরে নাও নেই, সে এখানে আসে তার যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে করতে হবে সে কি এখানে আসে না, সেই প্রসঙ্গে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা সে কখন এখানে আসে এই বাক্যটা ট্রান্সলেশন করবার জন্য একদম গোড়া থেকে ধরে ধরে এগোচ্ছি। তাহলে ডাজ হি বা সি কাম হিয়ার, ডাজের জন্য ডাজ দিলাম বলে এখানে আর কামস দিলাম না, দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? এরপর দেখো, সে কখন এখানে আসে সেই সেন্টেন্সটা কীভাবে হচ্ছে। কখনের জন্য আমরা একটা হোয়েন দেব, সে জন্য তো এই হি বা সি হবে, আর তার আগেই ডাস্টটা বসে যাবে, তারপরে কাম হবে, কামের সাথে কিন্তু আর এস হচ্ছে না, হিয়ার। তাহলে কি হলো পুরো বাক্যটা দেখো, হোয়েন ডাজ হি বা সি যে কোনো একটা বসাতে হবে, কাম হিয়ার, সে কখন এখানে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে ডু আনবো, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ডাজ আনবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? পরের ক্ষেত্র দেখো, তুমি এটা কোথায় পেলে। দেখো পেলে মানে পাওয়া হয়ে গেছে, এইটা কিন্তু অনেকে মনে করতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতে পারে, আবার এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেও হতে পারে। তো প্রেজেন্ট পারফেক্টে করলেও যে খুব ভুল হয়ে যাবে এমনটা নয়, এটা তোমরা আরও বেশি প্র্যাকটিস করতে করতে বুঝবে যে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট কোথাও কোথাও সমার্থক হয়ে যায়। যাই হোক, এইটা দেখো, তুমি এটা কোথায় পেলে, তো এটাকে আমরা আবার ওই রকমভাবে করতে করতে যাব। দেখো, তুমি এটা পেলে কোথায় ধরে নাও নেই, ব্র্যাকেটে দিয়েছি, তো ইউ গট ইট পেলে, এটা আমি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। আবার বলছি, যদি কেউ মনে করো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে তাও হবে। তো দেখো, ইউ গট ইট, ঠিক আছে, তাহলে তুমি পেলে এটা, গটটা কোত্থেকে এসছে, গেটের পাস্ট ফর্ম, তাই না? এবার দেখো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা এটাই আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাই না? দেখো, ইউ গট ইট এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে করব। গটটা হচ্ছে আমার ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মের জন্য আমরা কি আনবো, ডু না ডিড, ডিড আনবো। ডিড আনলে এইটার আর পাস্ট ফর্ম এখানে কিন্তু আমরা বসালাম না, তাহলে ডিড যখন আনবো তখন ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। ডিড কেন আনলাম, এখানে তো ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সেই জন্যেই আমরা ডিড আনলাম, তাহলে আবার আর পাস্ট করার দরকার নেই। তাহলে দেখো কি হলো, গটটা পাস্ট ফর্মে আছে তার জন্যে আমরা ডিড বাইরে আনলাম, ডিড ইউ গেট ইট, গেট ডিড যেহেতু পাস্ট একবার আমরা লিখে ফেললাম আর এটাকে গট লেখার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এর মানেটা কীরকম হচ্ছে, তুমি কি এটা পেয়েছিলে, তো এরকম হয়ে গেল সেন্টেন্স, তুমি কি এটা পেয়েছিলে। এইবারে দেখো, তুমি এটা কোথায় পেলে, কোথায়ের জন্য আমরা কি আনবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আমরা কোথার জন্য আনবো হচ্ছে হোয়ার। তাহলে দেখো, হোয়ার ডিড ইউ গেট ইট,
কোথায়ের জন্য আমরা হায়ার আনলাম, তারপরে তো করেই রেখেছিলাম ডিডিউ গেট ইট। ডিড যখন আনছি তখন এটাকে আর গট করার দরকার নেই, এটা গেটই হবে, প্রেজেন্ট ফর্মেই বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সে কলমটি কোথায় পেলো? ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা এটা ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার দেখো, মেলাও, দেখো সে কলমটি কোথায় পেলো? হোয়ার ডিড হি গেট দ্য পেন, তাই না? এরকমই হবে, ঠিক ওই রকমভাবে বেসিক নিয়ম ধরে ধরে এটা তোমরা খাতা কলমে প্র্যাকটিস করে নিতে পারো যদি মনে হয়। তাহলে প্র্যাকটিসটা কীভাবে করবে? সে কলমটি কোথায় এটা বাদ দিয়ে দেবে, সে কলমটি পেলো তখন জিজ্ঞাসা চিহ্নটাও থাকবে না, তখন এইটা হবে হচ্ছে হি গট দ্য পেন। সেইখান থেকে তোমরা ওটাকে ইন্টারোগেটিভ করবে, ডিড হি গেট দ্য পেন। তারপরে আমরা এটাকে করে ফেলবো কোথায়ের জন্য একটা হোয়ার দেবো, হোয়ার দিয়ে হোয়ার ডিড হি গেট দ্য পেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কী বলছে, তিনি কেন ওষুধ খেলেন? কেনর জন্য কী আনবো আমরা? কেন জন্যে যে ইংরাজি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আনবো সেটা হচ্ছে হোয়াই। ওষুধ খাওয়ায়, খাওয়া ইংরাজি ইট তো করা যায়, কিন্তু ওষুধ খাওয়া ইংরাজিটা আমরা টেক ব্যবহার করি। তো দেখো এটাও একদম বেসিক থেকে তোমাদের দেখিয়ে যাই। তো কেন ধরে নাও নেই, তিনি ওষুধ খেলেন এই জিজ্ঞাসা চিহ্নও নেই ধরে নাও, তাহলে হি টুক মেডিসিন, ঠিক আছে। আমি একটু আগেই বললাম যে এই খাওয়ার জন্য আমরা টুক আনতে পারি, ওষুধ খাওয়া টুক হয়, হ্যাব হ্যাড করা যেতে পারে, ঠিক আছে। তাহলে হি টুক মেডিসিন, এইটা যখন আমরা প্রশ্নবোধক বাক্য করব তখন কিভাবে করব? দেখো ডিড হি টেক মেডিসিন, এটাকে আমরা যখন প্রশ্নবোধক করছি তখন করছি ডিড হি টেক মেডিসিন, তার মানে তিনি কি ওষুধ খেয়েছিলেন, এর মানেটা এইরকম হচ্ছে। আগেও দেখিয়েছি, এখন আর অত বিস্তারিত বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আগের বাক্যটা কী ছিল? আগের বাক্য ছিল হচ্ছে হি টুক মেডিসিন, এটা পাস্ট টেন্সে রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম কী? এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক। তাহলে এটা প্রশ্ন করতে গেলে প্রথমে আমাকে ডিড আনতে হবে, তারপরে টেকের টুকের পাস্ট প্রেজেন্ট ফর্ম টেক আনতে হবে। তাহলে দেখো ডিড হি টেক মেডিসিন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কেন রয়েছে, তাহলে কেনটার সাথে জুড়তে হবে, কীভাবে জোড়া যায়? হোয়াই, এই যে কেনর জন্য হোয়াই জুড়লাম, হোয়াই ডিড হি টেক মেডিসিন। তাহলে ডিড যখন বসাচ্ছি তখন কিন্তু এটা টুকার হচ্ছে না, টেক হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, তিনি তখন কেন ওষুধ খেলেন? শুধু জুড়ে দিয়েছি, দেখো কেনটা তো হোয়াই ছিল, তখনটা আমি জুড়েছি, তাই না? তো তখনের জন্য একটা দেন একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হবে। ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো, দেখো ট্রাই নিশ্চয়ই করে নিয়েছো। তো তোমাদের একটা কথা আমি বলি এই বাক্যটা বলবার আগে, সান্তানাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু পিকেদের সরকারের বহু অনুবাদ, অনুশীলনীর অনুবাদ এবং বহু অনুশীলনীর প্রেসিস এই চ্যানেলে আপলোড হয়েছে। এছাড়াও আরও অন্য অনেক প্রেসি, অনেক অনুবাদ, মানে অনেক বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান আছে। এছাড়াও আছে প্রায় 80 কাছাকাছি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কমন আসে। ক্লার্কশিপ পরীক্ষায় তো কমন এসেই ছিল, আরও বিভিন্ন পরীক্ষায় কমন আসছে, ঠিক আছে। তো তোমরা যারা মনে করছো যে তোমাদের সেই ভিডিওগুলো দেখার দরকার, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো অথবা এই চ্যানেলের প্লেলিস্টটা দেখো, সেখানে আরও অনেক অন্যান্য অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখো তিনি তখন কেন ওষুধ খেলেন, তাহলে এটাকে কীভাবে করা যেতে পারে? হোয়াই ডিড হি টেক মেডিসিন এ তো ছিল, তখনের জন্য আমরা একটা দেন জুড়বো, দেনটাকে এখানে লিখলে ভালো হয়, অন্য জায়গায় লিখলেও হবে, লাস্টেও লিখলে হবে। তাহলে হোয়াই ডিড হি দেন টেক মেডিসিন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, তুমি কেমন আছো? এই যে তুমি কেমন আছো এই বাক্যটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে। তুমি কেমন আছো বাক্যটা কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো তুমি আছো এটাকে যদি আমরা করি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইউ আর তুমি আছো কেমনটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে যখন প্রশ্ন করবো। একটু আগে এই ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন সেই অক্সিলারি ভার্বটাকেই সামনে টেনে নিয়ে গেলে আমার প্রশ্নটা হয়ে যাবে। তাহলে ইউ আর যদি থাকে তাহলে এর প্রশ্ন করতে গেলে করতে হবে আর ইউ, ঠিক আছে, তুমি কি আছো, এরকম বোঝাচ্ছে। এবার কেমনের জন্য আমরা হাউ ব্যবহার করবো, দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই কেমনের জন্য আমরা ব্যবহার করলাম হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। যখনই ইন্টারোগেটিভ এই সাইনটা থাকবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভের মতো হবে না, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন করার জন্য ভার্বকে আগে টেনে নিয়ে যেতে হয়। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, অক্সিলারি না থাকলে ডু ডাজ ডিড, একটু আগেই দেখালাম তোমাদের নানান রকমভাবে। তারপর দেখো তিনি কীভাবে তালাটি খুললেন, কীভাবে ইংরেজি কি, কীভাবে ইংরেজি হচ্ছে হাউ, ঠিক আছে। আগের বাক্যে দেখো কেমন, কেমনের জন্য, সরি এই যে কেমন, কেমনের জন্য কিন্তু আমরা হাউ এনেছিলাম, আবার কীভাবের জন্য আমরা হাউ আনবো, তাহলে হাউয়ের কিন্তু অনেকগুলো মানে আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো তিনি তালাটি খুললেন, এটা আমরা আগে করে নেব। হি ওপেন্ড দ্য লক,
অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ধরে নাও এখানে নেই, তাহলে হি ওপেন্ড দ্য টক লক, ওপেন্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ওপেনের সাথে ইডি যোগ করা হয়েছে, তাহলে আমাদের ডিড আনতে হবে, তোমরা আগেই দেখেছো সেটা শিখেছো। দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে কিভাবে আমরা করব, দেখো ডিড হি ওপেন দ্য লক, যখনই আমরা ডিড আনছি অর্থাৎ এই ইডি যুক্ত রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, ওই জন্য আমরা ডিড আনলাম, তাহলে আমাদের পরে আর ইডি যুক্ত শব্দ মানে পাস্ট ফর্ম আর ব্যবহার করার দরকার নেই, ওপেন লিখে দিলেই হয়ে যাবে। তাহলে হলো কি, ডিড হি ওপেন দ্য লক ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। এইবার দেখো এটাকে কিভাবে, কিভাবের জন্য হাউ, তাহলে হাউ ডিড হি ওপেন দ্য লক, হাউ কিভাবের জন্য আমরা হাউ আনলাম, খুললেন পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এটাও আবার বলি, তোমরা যদি মনে করো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে সেও করতে পারো। তাহলে হাউ ডিড হি ওপেন দ্য লক, হাউ ডিড হি ওপেন দ্য লক, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের বাক্য দেখো, তিনি কত শক্তিশালী, সেন্টেন্সটা কী বলছে, তিনি কত শক্তিশালী, তিনি শক্তিশালী ইংরেজিটা কি, হি ইজ স্ট্রং, তাই সেটাকে সে প্রশ্ন করতে হবে। আর কতর জন্যে, এই যে কত এর জন্য আমরা হাউ এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা আনবো। দেখো তাহলে হি ইজ স্ট্রং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা সরি ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইজ এটা অক্সিলারি ভার্ব রয়েছে, সুতরাং আমাদের ডু ডাজ ডিড আনবার দরকার নেই, অক্সিলারিটাকে সামনে টেনে নিয়ে গেলে হয়ে যাবে। দেখো তাহলে ইজ হি স্ট্রং, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তারপরে দেখো হাউ স্ট্রং ইজ হি, ওকে, এই যে কত, এই কতর জন্য আমরা দিলাম হাউ, তাহলে দেখেছো হাউ এর কিন্তু অনেকগুলো মানে, আরও দেখাবো পরবর্তীকালে হাউ মানে কতবার হয় বা ইত্যাদি, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো, বা তোমাদের বিভিন্ন হ্যাভ হ্যাজ বা অন্য মোডাল অক্সিলারি সেগুলো দিয়েও কীভাবে প্রশ্ন করা যায় সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। তো হাউ স্ট্রং ইজ হি, হাউ স্ট্রং মানে কত শক্তিশালী, এখানে একটা জিনিস খেয়াল করো, কত শক্তিশালী, এই কত সঙ্গে শক্তিশালীটা কিন্তু বসে গেছে, হাউ স্ট্রং, তার এটা যদি পাশাপাশি না বসানো হয় তাহলে এর মানেটা পরিষ্কার আসে না। তাহলে হাউ স্ট্রং মানে কত শক্তিশালী, ইজি হয় সে, ঠিক আছে, জিজ্ঞাসাবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ সাইনটা দিতে হবে তোমার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে, আর তোমাদের কী প্রয়োজন তোমরা কমেন্ট করে জানিও, আমি সময় পেলে নিশ্চয়ই প্রোভাইড করবো। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।